সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র সংবাদ। সাথে আছি আমি জিহাদুল ইসলাম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীর সব ক্লিনিকে আবারও অপারেশন চালুর ঘোষণা দিলেন মালিক কর্তৃপক্ষ। সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। সরকারি শারীরিক শিক্ষা কলেজের বিপিএড 2022 কোর্স সমাপনী অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অ্যানেস্থেসিওলজিস্টদের ফি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে অস্ত্রোপচার বন্ধের ঘোষণা দিয়েছিলেন বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিকরা। বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ ছিল অপারেশন কার্যক্রম। দুপুরে রাজশাহী বিএমএর আহ্বানে ক্লিনিক মালিক সমিতি ও অ্যানেস্থেসিওলজিস্ট সমিতি মিটিং করে তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। বিকাল থেকে আবারও শুরু হয়েছে অপারেশন কার্যক্রম। বুধবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অপারেশন বন্ধের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন, অ্যানেস্থেসিওলজিস্টরা যে নতুন ফি নির্ধারণ করেছেন তা বর্তমান ফির দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। এটি বাস্তবায়ন হলে রোগীরা ক্ষতিগ্রস্ত হবেন, সেই সঙ্গে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোও ক্ষতিগ্রস্ত হবে। বিএসএ রাজশাহী শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ জামিল রায়হান বলেন, 2016 সালের পর আমাদের ফি আর বৃদ্ধি করা হয়নি। ক্লিনিক ও হাসপাতাল মালিক পক্ষ অপারেশনের সময় অ্যানেস্থেসিওলজিস্টদের নামে রোগীদের কাছ থেকে বেশি টাকা আদায় করে। আমরা তাদের বলেছি, আমাদের নামে নেওয়া টাকা আমাদেরকেই দিতে হবে। এখন বর্তমান বাজার প্রেক্ষাপটে আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট ভাইয়েরা তাদের রেট কিছুটা বাড়িয়েছে এবং এই চিঠিটা তারা ক্লিনিক মালিক সমিতিকে দিয়েছিল। ক্লিনিক মালিক সমিতিও এটাতে রেসপন্স করে অল্প কিছু রেট তারা বাড়িয়ে দিয়েছিল। এটা নিয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তো এখন বিষয়টি হলো যে ক্লিনিক মালিক সমিতি বলছে যে তারা কম রেটে অ্যানেস্থেসিওলজিতে কাজ করাবে, অ্যানেস্থেসিওলজি বলছে যে আমরা এই রেটে কাজ করবো না। এই ভুল বোঝাবুঝিটাই হয়েছে মূলত। এখানে আসলে বন্ধ করার কোনো সুযোগ ছিল না বা বন্ধ করার দরকারও ছিল না, এটা আলোচনা করে সমাধান করা যেত। তো আমি এখনও মনে করি যে এটি যে পরিস্থিতি উদ্ভব হয়েছে এটা হয়তো আজকে বা কালকের মধ্যে আলোচনা করে নিরসন করা সম্ভব হবে। সিদ্ধান্ত উপনীত আমরা হয়েছে এটা যে অ্যানাস্থেসিয়া বিভাগে ডাক্তারদের সঙ্গে ক্লিনিক মালিকদের সঙ্গে যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এটা আমরা আলোচনা করে একদম মিটমাট করে নিয়েছি, এবং সঙ্গে আমাদের বিএমএ সচিবের লোকও নেতাগণও ছিল। তো আমরা আজকে থেকে মানে এখন থেকে আমরা ওটি যে বন্ধ করে দিয়েছিলাম প্রত্যেকটা ক্লিনিকে এটা আবার খুলে দেওয়ার নির্দেশ দিচ্ছি দেব। আর দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। আজ বৃহস্পতিবার দুপুর 12টায় নগরীর দড়িখড়বনা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, যারা ক্ষমতায় থাকে তারা এই সমস্ত কালো আইন খুব পছন্দ করে, আর যখন ক্ষমতায় থাকবে না তখন এই আইন তাদের বিরুদ্ধে যাবে। সুতরাং সকলের স্বার্থে এই কালো আইন বাতিল করা হোক, ডিজিটাল নিরাপত্তা আইনকে গণমাধ্যমের কণ্ঠরোধের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হলে দেশে গণতন্ত্র বিকাশের ধারা ক্ষতিগ্রস্ত করবে। মানববন্ধনে সাংবাদিক মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা দায়ের করা হয়েছে সেটি অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তৈবুর রহমান। আর ইউজের সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএফ ইউজের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন আর ইউজের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম। রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বিপিএড 2022 কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি। শাহিন আক্তার রেনি বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়ার মাধ্যমে একটি দেশকে বিশ্বের কাছে পরিচিতি লাভ করা যায়। শারীরিক শিক্ষার শিক্ষকরা শিক্ষাকেন্দ্রে, প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া বিষয়ে প্রশিক্ষণ এবং তাদের শারীরিক কর্মক্ষমতা উন্নত করতে অনুপ্রাণিত করেন। ক্রীড়ার বিকাশে সারা দেশে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্রীড়া শিক্ষায় এ প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।
শিক্ষা প্রতিষ্ঠানে খেলোয়াড় তৈরিতে প্রতিটি ক্রীড়া শিক্ষককে এই প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। ক্রীড়া শিক্ষকগণ এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তারা তাদের কর্মময় জীবনে খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ক্রীড়া শিক্ষার এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দক্ষ খেলোয়াড় তৈরিতে অবদান রাখবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীদের বিপিএড 2022 কোর্স সমাপনী সার্টিফিকেট প্রদান করেন। কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মোহাম্মদ রুহুল আমিন সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। নাটোরের সিংড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের 20 ঘন্টা পর মাদ্রাসা ছাত্র কাউসার আহমেদের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ সকাল 9টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর ব্রিজের স্লুইজ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কাউছার আহমেদ রানীনগর উজানপাড়ার হাবিবুর রহমানের ছেলে ও টেলিগ্রাম দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, কাউছার আহমেদ গতকাল দুপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে নদীতে দেওয়া জালের সাথে জড়ানো কাউসারের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নাটোরে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট 2023 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বালক বিভাগে লালপুর চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে গুরুদাসপুর নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে মেয়েদের খেলায় বাগাতিপাড়া পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল গুরুদাসপুরের চাঁচকোর খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে 3-0 গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরাদ হোসেন সহ বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানগণ। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।